হ্যালো হাজ ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক নিউ পবজি মোবাইল ভিডিও তো বন্ধুরা এসে গেছি আরও একটা নিউ ভিডিও নেতো আজকে ভিডিওতে আমরা এক্সপ্লেন করবো যে ড্র্যাগন বল যে প্রাইসপাত ইভেন্টটা এসেছে যেখানে গাছ টোটাল যে মিশনসগুলো আছে কীভাবে তোমরা খুবই ইজিলি কমপ্লিট করতে পারবে তাছাড়া কিছু কিছু মিশন আছে একদমই কমপ্লিট করতে পারবে না সেখানে প্রচুর বড় ইনভেস্টমেন্ট লাগবে এছাড়া তুমি গোহান ক্যারেক্টার নিয়ে কমপ্লিট করবে নাকি না নিয়ে কমপ্লিট করবে এস কিন তোমার দরকার পড়বে কি পড়বে না কত কত ক্যালকুলেশন টোটাল গাইজ টোটাল যে কস্টিং পড়বে মানে মিশন কত কমপ্লিট করে কত পয়েন্টস তোমার কাছে এক্সট্রা থাকবে ক্রেট ওপেনিং তুমি করতে পারবে কি পারবে না আদারওয়াইজ তোমার কোন ফেভারিট ক্যারেক্টারটা তুমি মিস করবে কি না বা আদেও নেবে না সব কিছু এই ভিডিওতে বলবো তো মেক্স ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে প্রাইজ পাত নিয়ে যা কনফিউশন থাকবে আশা করি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিতে পারবো তো গাইস চলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তোমার ফ্রেন্ডসের সাথে যাতে প্রাইজ রিলেটেড কোনো কনফিউশন তোমার ফ্রেন্ডদেরও না থাকে তো কাজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো কাজ প্রথমে বলে দিই প্রাইস পার্টি ইভেন্টের যারা যারা এখনো জানো না আমাদের ডিটেলে ভিডিও দেওয়া আছে চেক আউট করতে পারো নশো ইউসিতে পবজি মোবাইল মানে খুবই ওপি ওপি জিনিসপত্র দিয়েছে যেখানে দেখতে পাচ্ছো আমার লেভেল টেন অলরেডি হয়েছে আছে ইউসি দেওয়ার পর এখানে লেভেল ওয়ান অটোমেটিক কমপ্লিট হয়ে যায় তোমরা সবাই জানো আর এখানে যে মিশনস আছে বা এখানে টোটাল যে এখানে মিশনস আছে দেখতে পাচ্ছ অল মিশন আমার কিছু কমপ্লিটেড আছে কিছু নেই আমি তোমাদের তাও সব মিশন আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো এখানে টোটাল যে মিশন আছে এখানে টোটাল তুমি মিশন ক্যালকুলেট করে দেখবে এই যে লেফটে যে চার্জ সিস্টেম পয়েন্টগুলো আছে প্রাইস পাত পয়েন্ট বলে এটা টোটাল তুমি পয়েন্ট পাবে তেরো হাজার তিনশো পঞ্চাশ বা তেরো তিনশো চল্লিশ এরকম টাইপেরই আই হোপ চলো তেরো হাজার তিনশো পঞ্চাশ ধরেই চলছি আমরা তো এত টোটাল ওভারঅল সব মিশন যদি তুমি এ টু জেড কমপ্লিট করো তাহলে তেরো হাজার তিনশো পঞ্চাশ পয়েন্ট তোমার কালেকশানে আসবে এবার তেরো হাজার তিনশো পঞ্চাশ পয়েন্টে কিছু কিছু সব পয়েন্ট দিয়ে তুমি ক্রেট ওপেনিং করতে পারবে এখানে ক্রেটসও আছে এবার যদি বলো ক্রেটস কোথায় ইভেন্ট শপে এখানে গেলে দেখবে এখানে ক্রেট আছে এই যে এই যে ক্রেটগুলো আছে এগুলো ওই পয়েন্টস দিয়েও খুলতে পারো এখানে দেখো অপশন আছে আমার দেখো ও ক্রেট খুলেছে ওই পয়েন্ট দেখো একটা সিঙ্গেল ক্রেট খোলার জন্য নব্বই ওই চার্জ পয়েন্ট লাগে আর তারপরে গেছে যে প্রাইসপ্যাথ পয়েন্ট আটশো দশ দিয়ে দশটা খুলতে পারবে তো তুমি ভাবে তেরো হাজার পয়েন্ট আছে আমি একদম ক্রেট ওপেনিং করে ফাটিয়ে দেবো এরকম কিছু ব্যাপার হবে না সেই তেরো হাজার পয়েন্টে তোমাকে লেভেল কমপ্লিট করার জন্য কিছু পয়েন্টস লাগবে এখানে টোটাল লেভেল আছে চল্লিশটা চল্লিশ লেভেল কমপ্লিট করার জন্য টোটাল তোমার আট হাজার পয়েন্ট লাগবে তো তেরো হাজার থেকে আট হাজার তোমার ওখান থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো তেরো হাজার থেকে আট হাজার গেলে গাইস বুঝতে পারছো তোমার কাছে পাঁচ হাজার মতো পাঁচ হাজার তিনশো পঞ্চাশের মতো পয়েন্ট পড়ে থাকবে সেই এক্সেস পয়েন্ট দিয়ে তুমি ক্রেট ওপেনিং করতে পারো এটা হয়ে গেলো টোটাল পয়েন্টসের ব্যাপার এবার গাইজ আসছি মিশনসে তো মিশনসে গেলে গাইজ দেখবে এখানে প্রচুর মিশন আছে আমি তাদের কিছু মিশন এক্সপ্লেন করে দিচ্ছি আর কিছু কিছু মিশন আছে একদমই কমপ্লিট করতে পারবে না যদি তোমার কাছে ইউসি ইউসিএনএফ থেকে থাকে তবেই তুমি কমপ্লিট করতে পারবে আদারওয়াইজ কিন্তু সেই মিশনগুলো কমপ্লিট করতে পারবে না আর সব থেকে বড় কনফিউশন যে অনেকের এই যে ক্যারেক্টার আছে এখানে এখানে যে চারটে ক্যারেক্টার আছে না এখানে দেখবে পিকলো আছে গোহান আছে ফ্রিজ আছে অনেকের গোহান আর ফ্রিজার মধ্যে কনফিউশন আছে অনেকে ফ্রিজা নিতে চায় কিন্তু মিশনে গোহান ক্যারেক্টার দিয়ে মিশন কমপ্লিট করতে হবে তো সেই জন্য তাকে গোহানই নিতে হবে এরকম ব্যাপার আছে বাট আমি তোমাদের একটা ট্রিক্স দেখাবো যেটা যদি ইউজ করো তাহলে ইউজ করে তুমি ফ্রিজা নিয়েও তুমি ওই ক্যারেক্টার বা ওই মিশনগুলো কমপ্লিট করতে পারবে কীভাবে তার জন্য তুমি কন্টিনিউ করো ভিডিওটা এছাড়া বুলমাটাও আছে কিউট ক্যারেক্টার বাট এটা একটু বেশিই কার্টুনিস্টিক লাগছে যদি চাও নিতে সেটা তোমাদের চয়েস এছাড়া আরেকটা মিশন আছে লেভেল টোয়েন টেন বা টোয়েন্টিতে মেবি মোস্টলি টোয়েন্টি না থার্টি ফাইভে লেভেল থার্টি ফাইভে মোস্টলি এখানে আরেকটা মিশন আছে যেটা তুমি করতে হয়তো ডাউটফুল আছে অনেকে এখানে দেখবে তোমাকে বলবে এই যে ইউএসটা আছে ইউএস নিয়ে অনেক মিশন আছে প্রায় এই ইউএসের যদি পয়েন্টস তুমি ধরো প্রায় ইউএসের তেরোশো পয়েন্ট তুমি এই মিশন কমপ্লিট করে পাবে এর মিশন কমপ্লিট করে তেরোশো ঠিক আছে বুঝতে পারছো তেরোশো পয়েন্ট অনেকটা পয়েন্ট তো এখানেও ট্রিক্স আছে আমি বলবো এটা এর আগে বলছি যার কাছে এসে তাদের জন্য প্রযোজ্য মানে যারা এই ইউএসটা আগে পেয়ে গেছো তাদের একটা তোমাকে সেই এরকম প্লেয়ারকে একটা খুঁজে বের করতে হবে তাহলে গাইজ তুমি এখানে ইউএস ছাড়াও কমপ্লিট করতে পারবে তো কার কাছে এই ইউএস আছে আমাকে কমেন্ট সেকশানে জানাও আমারও দরকার আছে তার সেরকম একটা প্লেয়ার অবশ্যই আমাকে কমেন্ট করবে বা আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে আমাদের টেলিগ্রামেও কমেন্ট করতে পারো আমি তোমাকে আমার সাথে খেলবে আমার সাথে খেলার সুযোগ করে দেবো খেলবে দেন দুজনেরই মিশন কমপ্লিট হয়ে যাবে কিভাবে হবে আমি সব বলছি এবার পয়েন্ট ডিস্ট্রিবিউশন তোমাদের বলে দিই মিশনে তো এখানে গাইস দেখি এখানে অল মিশনে আমি যাচ্ছি না অলে তো অ্যাক্টিভিটি মিশনে প্রথমে যাচ্ছি অ্যাক্টিভিটি মিশনে কিছু না শুধু লগ ইনের ব্যাপার আছে কিছু দেখো সব টেন ডেজ থার্টি ডেজ ফিফটি ডেজ করে লগ ইন আছে স্পেন্ড আছে মানে তোমাকে গেমের ভিতরে থাকতে হবে আর কি ছশো মিনিট নশো মিনিট ষোলোশো মিনিট চব্বিশশো মিনিট একত্রিশশো মিনিট আটত্রিশশো মিনিট তারপরে এখানে গাইস এই যে স্পেন্ট থ্রি হান্ড্রেড যেখানে গাইস দেখবে ইয়েলো কালারের মার্ক হয়ে আছে তোমার মিনিটগুলো সেখানে কি হবে তোমাকে ক্লাসিকের ভিতরে অত সময় কাটাতে হবে মানে ম্যাচের ভিতরে কাটাতে হবে ওপরের যে মিনিটগুলো আছে এগুলো তুমি জাস্ট গেম অন করে রেখে দিলেই কমপ্লিট হয়ে যাবে বাট নিচের যে ইয়েলো কালারের মিনিটগুলো আছে এগুলো তোমাকে গেমের ভিতরে কাটাতে হবে তো এগুলো ইজিলি কমপ্লিট হয়ে যাবে তো অ্যাক্টিভিটিতে অত কিছু ব্যাপার নেই চ্যালেঞ্জ মিশন কিছু আছে চ্যালেঞ্জে গাছ দেখবে এখানে গাছ দেখো থ্রি হান্ড্রেড মিটার এখানে লেখা আছে সন গোকু ইউএস মানে তোমাকে ইউএস নিয়ে থ্রি হান্ড্রেড মিটার ট্রাভেল করতে হবে সেভেন মিটার সরি থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড মিটার সেভেন থাউজেন্ড মিটার টেন থাউজেন্ড টোয়েন্টি মিটার এখানে টোটালি মিশন শুধু শুধু দেখো শুধু সন গোকু ইউএস 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 বলে লেখা আছে এই লেফটে যে পয়েন্টটা যদি কাউন্ট করো টোটাল তুমি এখানে দেখবে তেরোশো পয়েন্ট পাবে এবার गाइस প্রথম क्वेश्चन এই যে পয়েন্টস যদি আমি ইউএস না নিই আমার ইউএস পছন্দ নয় যেহেতু আমার ইউএস আছে আমি চাইছিলাম যে বাইকের স্ক্রিনটা নিতে নিতে পারো কোনো অসুবিধা নেই তেরোশো পয়েন্ট তুমি যদি চাও ইয়ে মানে ছেড়ে দিতে পারো মানে লস যাবে তোমার এইটুকু আর কি তুমি তেরোশো পয়েন্ট ছেড়ে দিয়েও কিন্তু তুমি লেভেল ফোরটি কমপ্লিট করতে পারবে এই নয় যে তেরোশো পয়েন্ট বাদ দিলে আর লেভেল ফর্টি হবে না সেটা ব্যাপার নয় বাট এর ট্রিক্সটা এটাই বলে দিই এমন কোনো প্লেয়ারকে তোমাকে জোগাড় করতে হবে যার কাছে গত যে কোলাবোরেশন হয়েছিলো ইউএসএড এর মানে ড্র্যাগন বলজি তখন সেই ইউএসএড পেয়েছিল সেই প্লেয়ারের সাথে ক্লাসিক ম্যাচ খেলতে হবে এবারে সে ইকুইপ করে দেবে ইউএসএড স্কিনটা সেই গাড়ি নিয়ে তুমি ড্রাইভ করবে কিল করবে ড্রাইভ করবে এরকম করে মিশন কমপ্লিট করতে পারো এটাও কাউন্ট হচ্ছে মানে ফ্রেন্ড কেউ যদি থেকে থাকে সেরকম তবেই এর মিশনটা প্রক্সি করে তুমি এখানে মিশন কমপ্লিট করতে পারো নেক্সট গাইস ইকুইপ এখানে গাইস দেখবে যে মিশন তোমাদের একদমই কমপ্লিট হবে না এখানে গাছ যেটা ফিউচার ট্রাঙ্ক সেট এটা তুমি লেভেল ওয়ানেই পেয়ে আছে এটা সবারই পেয়ে যাওয়ার কথা এই মিশনগুলো হবে না এই যে ড্রেসটা আছে এই ড্রেসটা পরে কিছু মিশনস আছে যেগুলো কমপ্লিট করতে হবে সেটাই ইকুইব অ্যান্ড এলিমিনেট এই অপশানে আছে এই নিচে লেখাই আছে দেখবে ফিউচার ট্রাং সেট সেট যেটা এটা তো এইটা নিয়ে তো হয়ে যাবে দেন গাছ দেখবে কমপ্লিট ওয়ান ম্যাচেস উইথ আলটিমেট গোহান ক্যারেক্টার তো এখানে কিছু কিছু জায়গায় পাবজি তোমাকে মানে টোটালি ফাঁদে ফেলে দিয়েছে যে পাবজি চয়েস দিয়েছে কিন্তু চয়েস কিন্তু পাবজি তোমাকে বাধ্য করবে ওই ক্যারেক্টারটা নিতে তো গোহান সেট বা গোহান যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা তোমাকে নিতে বলছে এই যে ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টারটা এটা পিকলর যে এখানে পাশেই আছে এই গোহান ক্যারেক্টারটা মেথিক ক্যারেক্টার এগুলো কিন্তু সবকটা জিনিস দেখবে মেথিক রেড কালার আছে মানে মেথিক তো এখানে অনেকেই অনেকের কাছে গুহান আসে যাদের কাছে আছে তা তো তাদের ইজি ব্যাপার বাট যাদের কাছে নেই তাদের জন্য বলছি তোমরা আরেকটা করতে পারো আরেকটা ট্রিক্স যেটা সেটাও লাগাই তোমাদের অনেকেরই ফ্রেন্ডের দেখবে এই যে কালেকশান লেভেলে যাবে তো কালেকশানে যাওয়ার পরে গেছি অনেক ফ্রেন্ডের এই লেভেলে যাবে যাওয়ার পরে দেখবে সিজনে গেলে এই লেভেল সিক্স অব্দি অনেকের কমপ্লিট হয়েছে লেভেল সিক্স একটা অপশন আছে এখনও অনেক দিন টাইম আছে তো সেটা তুমি কাজে লাগাতে পারো এখানে দেখবে একটা শেয়ার ক্লজ ক্লোজেড বলে অপশান আছে যেখানে গাইস তুমি দশখানা মেথিক আইটেম শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে এখানে দেখো আমার অপশনটা আনলক আছে তো এখানে যদি শেয়ার অপশানে যাই এখানে গাইস দেখবে তুমি এখানে সিলেক্ট করতে পারো যে কোনো দশটা মেথিক আউটফিট যেহেতু গাইস গোহান ক্যারেক্টারটা মেথিক আউটফিট সেহেতু গাইস কিন্তু আমি যদি গোহান নিয়ে থাকি আমি আমার টিমমেটকে গোহান ক্যারেক্টারটা শেয়ার করতে পারবো আর সেইটা সে পড়ে ইকুইপ করে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে এটা একটা খুবই ইজি আর শর্টকাট ওয়ে তুমি গোহান ক্যারেক্টার না নিয়েও গাইস এই ট্রিকটা ফলো করে কমপ্লিট করতে পারো ঠিক আছে এই অপশানটা তার আনলক থাকতে হবে তাছাড়াও যদি তুমি গোহান ক্যারেক্টার না নাও তাহলে গোহান ক্যারেক্টারে তোমার কত পয়েন্ট লস যাবে তো এখানে যদি তুমি হিসাব করে দেখো আমি মিশন হিসাব করে তোমাদের অলরেডি বলে দিচ্ছি এখানে তোমার টোটাল পয়েন্টস যাবে আর কি টোটাল লস যাবে আর কি এখানে যদি দেখো গোহানের যে ক্যারেক্টারটা আছে ইকুইবেন এতে এখানে টোটাল পয়েন্টস আমি ক্যালকুলেট করে রেখেছি বারোশো পয়েন্ট তোমার লস যাবে ঠিক আছে বারোশো পয়েন্ট লস যাবে তাও ওপরের তেরোশো পরের বারোশো তাও যদি বাদ দাও ইউএসএড অ্যান্ড গোহানাও যদি বাদ দাও তাও তোমার লেভেল ফর্টি অব কমপ্লিট হবে এখানে কোন কোনগুলো একদমই করতে পারবে না সেটা হলো গাইস বডি কারিন কারিন বলে একটা বডি আছে যেটা গাইস সেটারও কিছু পয়েন্টস আছে প্রায় হাজার পয়েন্ট নশো আশির মতো বাডি পয়েন্ট আছে ঠিক আছে মানে এই পয়েন্ট বডি সেটা কোনটা আমি তোমাদের দেখিয়ে দিই এখানে শপে গেলেই দেখতে পাবে ইভেন্ট শপে গেলে এখানে ইউসি দিয়ে পারচেস করতে হবে এই হলো তোমাদের বডি কারিন এটা প্রায় পাঁচ হাজার ইউসি চার হাজার আটশো ইউসি দিয়ে বাই করতে হবে আর এটা আদার্স কোনো অপশানই নেই এর মিশন কমপ্লিট করতে হলে তোমাকে এই বডি কারেন্ট নিতেই হবে না নিয়ে তুমি এটা কমপ্লিট করতে পারবে না তো অবভিয়াসলি তোমাকে নশো আশি পয়েন্ট ছাড়তেই হবে মানে বাদ দিতেই হবে তো টোটাল পয়েন্ট থেকে নশো আশি যদি বাদ দাও তাহলে মানে যদি তুমি গুহান কমপ্লিট করো ইউএসএড কমপ্লিট করো বাট বাড়ি কমপ্লিট করতে পারবে না তাহলে তোমার কাছে এক্সেস পয়েন্ট থাকবে বারো হাজার তিনশো সত্তর তো আমি তো এটা বাদ দেবো কারণ আমি তো চার হাজার আটশো দিয়ে নিশ্চয়ই এটা নিচ্ছি না তোমরাও নেবে না আমার রেকমেন্ডেশন অবশ্যই নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ওই কটা মিশন বাদ দিলে এমন কোনো আহামরি ক্ষতি হয়ে যাবে না তো এখানে আলটিমেট গোহানের ব্যাপার বলে দিলাম বাড়িটা বলে দিলাম টোটাল নশো আশি পয়েন্ট মানে হাজার পয়েন্ট ধরে রাখো তোমাকে মিস মানে কম্পালসারি মিস হবে যারা ইউসি ইনভেস্ট করবে না তাদের জন্য ঠিক আছে এছাড়া মেট্রো রয়েলের মিশন আছে মেট্রো রয়েলের মিশন তুমি ইজিলি করতে পারবে কিছু কিছু মেট্রো রয়েলে করতে পারো তার সাথে দিয়ে ক্লাসিক মোডও করা আছে মানে ক্লাসিক মোডেও হবে ওটা মেট্রো রয়েও হবে কিছু কিন্তু এক্সক্লুসিভ কিছু মেট্রো রয়েলের আছে এখানে কাছে দেখো লুট ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন এরম করে আছে মেট্রো রয়্যাল ওগুলো অনলি মেট্রো রয়েলে আছে ওটা তো তোমরা মোবাইল দিয়ে ইজিলি মেট্রো রয়্যাল মোড খেললে ইজিলি কমপ্লিট হয়ে যাবে নেক্সট আদারে আদার্সে কিছু আছে শুধু এখানে কিন্তু পপুলারিটি গিফট এটা দেখে নেবে যেটা স্যারন গিফট থ্রি পপুলারিটি দেন টেন ফ্রেন্ডসকে আলাদা আলাদা পপুলারিটি দিতে হবে তিনটে ডিফারেন্ট ফ্রেন্ডকে পপুলারিটি দিতে হবে সন গোকু গিফট তিন ডিফারেন্ট ফ্রেন্ডস মানে সেই পপুলারিটিগুলো কিন্তু তুমি এর ভিতরেই পেয়ে যাবে দেখবে এখানে কিছু কিছু পপুলারিটি আছে দেখো এটা গ্রাফিটি এই হলো পপুলারিটি গাছ দেখতে পাচ্ছো এখানে লেখা আছে গিফট আনাদার স্পেস দেখতে পাচ্ছ দে পপুলারিটি বাই এই এখানে লেখা আছে এক হাজার পপুলারিটি সন গোকু গিফট পপুলারিটি এই পপুলারিটিগুলো তোমাকে ফ্রেন্ডদের আলাদা ফ্রেন্ডকে এখানে মিশনগুলো পড়ে নেবে নিয়ে দিতে হবে তো আদার্সের মিশনগুলো খুব একটা টাফ নয় তা আর ইজিলি হয়ে যাবে এবার অনেকে আর একটা জিনিস এখানে দেখে এই যে লেভেল দেখবে লেভেলে পয়েন্টস দেখবে প্রত্যেক লেভেলে গেলেই ওপরের পয়েন্টসাই যে মানে উনিশশো চল্লিশ বাই দু আছে এটা বেড়ে যায় এটা কোনো ভয়ের কারণ নেই প্রত্যেক রাউন্ডে দুশো করেই পয়েন্ট বাড়ে আমার যেহেতু দশ আছে দশ অব্দি কমপ্লিট আছে এগারোতে গেলে যখনই এগারোতে যাবে এটা বাইশশো হয়ে যাবে আমার তখন পয়েন্ট হয়ে যাবে দু হাজার কারণ লেভেল ওয়ানে কোনো পয়েন্ট তোমার লাগেনি নশো করতে লেভেল ওয়ান কমপ্লিট হয়ে গেছে লেভেল ওয়ান থেকে টুতে যেতে দুশো পয়েন্ট লেগেছিল সেই অনুযায়ী তুমি যদি পরপর হিসাব করে আসো দশ যেতে এগারোয় যেতে দু হাজার পয়েন্টই লাগে ঠিক আছে না সরি দশে যেতে দু হাজার পয়েন্ট লাগবে হিসাব করে দেখবে এখানে দেখে বাইশশো বা দু লেভেলে ওটা নিয়ে কোনো চাপ নেই আমি তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছ টোটালি কিন্তু এবার যদি অনেকেই প্রশ্ন আছে আমি যদি ইউএের মিশন ছেড়ে দিই গোহানের মিশন ছেড়ে দিই বাডির মিশন ছেড়ে দিই তাহলে গাইছ আমি কি চল্লিশ লেভেল অবধি করতে পারবো হ্যাঁ গাইজ তাও তুমি করতে পারবে টোটাল গাইজ দেখো তুমি যদি বাডি গোহান আর ইউএসএ তিনটে মিশন যদি ছেড়ে দাও তাহলে তোমার কাছে তাও ন হাজার আটশো চল্লিশ পয়েন্ট থাকবে ঠিক আছে ন হাজার আটশো চল্লিশ মানে ওই তিনটে মিশন ছেড়ে দিয়েও তোমার কাছে ন হাজার আটশো চল্লিশ পয়েন্ট থাকবে তার সাথে আট বাদ দিলাম লেভেল ফোরটি অবধি কমপ্লিট হবে আট হাজারে তারপরেও তোমার কাছে প্রায় দু হাজারের মতো মানে আঠারোশো পয়েন্ট এক্সট্রা থাকবে সেটা দিয়ে তুমি রেট ওপেনিং করে নিতে পারবে মানে যাই করো না কেন সব যদি মিশন কমপ্লিট করো তাহলে তোমার কাছে এনাফ পয়েন্ট থেকে যাবে লেভেল ফোরটি কমপ্লিট হয়েও যে কোনো মিশন বাদ দিয়েও যে কটা বললাম বডি ইউএসএড অ্যান্ড গোহান আমি তো বাইক নিতে চলেছি ইউএসএড আমি নেবো না আর একটা রিকোয়েস্ট রইলো যাদের কাছে এর স্ক্রিনটা আছে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তার সাথে আমি লবিতে থেকে গেম খেলবো খেলে ইউএজেড মিশনগুলো কমপ্লিট করবো আদারওয়াইজ তো আমি বাইকের স্কিন নিতে চলেছি আর একটা ব্যাপার এই যে এই যে ক্রেডগুলো এই ক্রেডগুলোকে অলরেডি কালেক্ট হয়ে যাবে কীভাবে কী করবে আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই ক্রেডগুলি ইনভেন্টরিতে অটোমেটিক অ্যাড হয়ে যায় আমি তোমাদের ইনভেন্টরিতে দেখাচ্ছি দেখো এই হলো গাইস ড্রাগন বল সুপার ফেভারিট সিলেকশান ক্রেট এটাকে যদি ইউএস মারো ইউজ মারো ইউসে যাবে ইউসে যাওয়ার পরে ওকে করবে ওকে করার পরে তোমাকে এখানে গাইস সিলেক্ট করার অপশান দেবে দেখো এটা ওন আছে এটা যেটা তোমার কাছে থাকবে সেটা ওন ওন লেখা থাকবে সেটার ওপরে তুমি যদি যেটা নিতে চাও সেটাই আমি ব্যাকপ্যাকটা নেবো ব্যাকপ্যাকটা সিলেক্ট করবে করে কালেক্ট করবে তো গাইস বুম এতে ক্যাপসুল ব্যাকপ্যাক আমি পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবেই তোমাকে ওই মানে যে ফেভারিট যে একগুলো এখানে আরেকটা আছে সেটা আমি পরে সিলেক্ট করবো ড্র্যাগন বল সুপার আউটফিট সিলেকশন ক্রেট ওই ক্রেট থেকে এইভাবেই তুমি কালেক্ট করতে পারবে আমি তোমাদের ব্যাকপ্যাকটা দেখিয়ে দিই এই হলো তো গাইস ক্যাপসুল ব্যাকপ্যাক একদম ছোট্ট মতো ব্যাকপ্যাক যেটা লেজেন্ডারি এই বল জি ব্যাকপ্যাক এইভাবেই তোমরা কমপ্লিট করতে পারো ট্রিক্সগুলো ইউজ করতে পারো ড্র্যাগন বলজির মিশন কমপ্লিট করার জন্যে এছাড়া ইউসির জন্য তোমাদের বলে রেখেছি আমাদের টেলিগ্রাম খোলাই আছে তোমাদের জন্য সব সময় জয়েন করে যাও ওখানে সব কিছু দেওয়া আছে ইজিলি নশো ইউসির অফার চলছে তো নশো ইউসির অফার ইউজ করে তোমরা ইউসি বাই করতে পারবে তো বাই করে নাও গিয়ে চেক আউট করে নেবে ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশনের লিঙ্ক প্রোভাইড করা আছে তো আজকে গাছ আপাতত ফুল ডিটেলে তোমাদের এক্সপ্লেন করে দিলাম তো দেখাবে গেছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার অ্যান্ড বাই বাই